হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রতি বছরে যতগুলো গান পুরো পৃথিবীতে হিট হয়েছিল বা জনপ্রিয়তা পেয়েছিল সেই গানগুলো সম্পর্কে জানতে চলেছি। তবে তার মানে এই না যে এক বছরে যতগুলো হিট গান হয়েছে সবগুলো আমরা দিতে যাচ্ছি, শুধুমাত্র টপ গানগুলো। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার পুরনো পছন্দের গানগুলো হয়তো আবার মনে করতে পারবেন, আর এর সাথে হয়তো কিছু নতুন গানও আপনি আপনার কালেকশনে রাখার জন্য পেয়ে যেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর এখানে উল্লেখ্য, আমি কিন্তু গানগুলো সর্বোচ্চ ভিউ পাওয়ার উপর ভিত্তি করে তৈরি করিনি। আমি মূলত লিস্ট করেছি আমেরিকার বিলবোর্ড প্লাস ওয়ার্ল্ড উইডে গানগুলো কতখানি পরিচিতি পেয়েছিল সেটার উপর ভিত্তি করে। তো প্রথমে আমরা 2010 সাল থেকে শুরু করি। 2010 সালে অনেক গানই হিট হয়েছিল, তবে ওয়ার্ল্ড উইড যে গানগুলো বেশি পরিচিত বা আলোচিত হয়েছিল সেগুলো হচ্ছে ডেভিড জি সিক্স গানটি, ইলেকট্রিক মিউজিকের এই গানটি ওয়ার্ল্ড উইড যথেষ্ট পরিচিত একটি গান। তবে ওই বছর এমিনেমের নট অ্যাফ্রেড নামে র‍্যাপ গানটি আরও বেশি পপুলার হয়েছিল। এছাড়াও এমিনেমিং এবং রিয়ানার লাভ দ্য ওয়ে ইউ লাই এই গানটিও বেশ হিট করেছিল। ওই বছর টপ ক্যাটাগরির হিট গানটি ছিল কেশার টিকটক গানটি, আর এই গানটি আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর প্রায় সর্বস্তরে হিট হয়েছিল। তবে ভাই, আমার জন্য কেশের মিউজিক ভিডিওগুলো দেখা খুবই কষ্টের, মানে আমার অনেক সমস্যা হয়। তবে কি সমস্যা হয় সেটা বলতে পারবো না ভাই, বললে চাকরি থাকবো না। যাই হোক, ওই বছর বা 2010 সালে সবচেয়ে আলোচিত গানটি ছিল জাস্টিন বিবারের বেবি গানটি। এই গানটি জাস্টিন বিবারকে পুরো ওয়ার্ল্ডে পরিচিত করিয়ে দিয়েছিল, এবং 2012 সালে ডিএসআর গ্যাংনাম স্টাইল আসার আগ পর্যন্ত এটি পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে ভিউ পাওয়া গান ছিল। আর জাস্টিন বিবারের বেবি গানটি সম্ভবত প্রথম 1 বিলিয়ন ভিউ পাওয়া কোনো ইংরেজি গান বা যে কোনো গানের ভিডিও ছিল। এরপর 2011 সালে রয়েছে রিয়ানার ডায়মন্ড গানটি, এছাড়া রয়েছে কার্লির কল মি মেবি গানটি। তবে এই বছরের সবচেয়ে হিট ডিজে গান ছিল সিয়া এবং ডেভিড গাটার টাইটেনিয়াম মিউজিকটি, আর এই মিউজিকটি বা এই গানটি একবার শোনেননি এরকম হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর ওভারঅল 2012 সালে পুরো পৃথিবীতে যে গানটি কোবা সামসের মতো হিট করেছিল সেটি হচ্ছে কোরিয়ান গায়ক পিএসআই অপা গ্যাংনাম স্টাইল গানটি। আর এই গানটি নিয়ে কিছুই বলার নেই। এরপর 2013 সালে রয়েছে এমিনেমের র‍্যাপ গড গানটি, এছাড়া রয়েছে নরওয়ের ডিজে মার্টিন গ্যারিক্সের অ্যানিমেল মিউজিকটি, এর সাথে জনপ্রিয়তা পেয়েছিল মিলি সাইরাসের রেকিং বল গানটি। আর ওই বছর মানে 2013 সালে রিলিজ পাওয়া যতগুলো গান ছিল তার মধ্যে সবচেয়ে আমার প্রিয় গান ছিল এবিসির ওয়েক মি আপ গানটি, আর এই গানটিও কিন্তু ওয়ার্ল্ড উইড যথেষ্ট হিট হয়েছিল। তবে ওই বছর আরেকটি ইউরোপের গান যথেষ্ট হিট করেছিল, সেটি হচ্ছে লকা লকা তকা তকা, যদিও এটা আমেরিকান বিলবোর্ডে নেই, তবে তারপরেও আপনারা হয়তো অনেকে এই গানের কথা মনে করতে পারেন। আর 2013 সালে আমেরিকার বিলবোর্ডের হিসাবে যে গানটি সবচেয়ে বেশি হিট ছিল সেটি হচ্ছে কেটি পেরির রোয়ার গানটি। এবার 2014 সালে রয়েছে মেয়ে র‍্যাপার ইগি অ্যাজেলিয়া এবং চার্লির ফ্যান্সি গানটি। তবে চার্লির বুম ক্ল্যাপ গানটিও ওই বছর আমার ভালো লেগেছিল। আর 2014 সালের অন্যতম হিট একটা ডিজে মিউজিক ছিল ক্যালভিন হ্যারিসের সামার মিউজিকটি। এছাড়া 2014 সালের মধ্যবর্তী সময়ে বেকি জে নামে একটি নতুন গায়িকার শাওয়ার নামে একটি গান খুব হিট হয়, আর ওই গানটি মূলত এই গায়িকাটিকে অলরেডি পরিচিত করিয়ে দিয়েছিল। এছাড়াও টেইলর সুইফটের ব্ল্যাক স্পেস মিউজিকটিও হিট হয়েছিল। তবে আমেরিকান বিলবোর্ডের হিসাবে 2014 সালের সবচেয়ে টপ গান ছিল কেটি পেরির ডার্ক হর্স গানটি। কিন্তু ওভারঅল আপনি যদি 2014 সালের গানের কথা বলতে বলেন, তাহলে আমি বলবো এই বছরে আসলে সেই লেভেলের কোনো হিট আইকনিক গান তৈরিই হয়নি। এরপর 2015 সালে রয়েছে এলি গোল্ড উইং এর লাভ মি লাইক ইউ ডু গানটি, রয়েছে অ্যাডেলের আইকনিক হ্যালো গানটি, এছাড়াও জাস্টিন বিবারের সরি গানটিও ওয়ার্ল্ড উইড বিগ হিট হয়েছিল, এর সাথে জনপ্রিয়তা পেয়েছিল ডিজে স্নেক এবং মেজর লেজারের লিয়েন অন গানটি।
তবে 2015 সালে ওয়ার্ল্ডের সবচেয়ে হিট এবং আইকনিক গান হিসেবে যেটি পরিচিতি পেয়েছিল সেটি হচ্ছে উইজ খালিফার সি ইউ এগেইন গানটি। আর এই গানটি একবারও শোনেননি এমন হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে। তো এই ছিল 2010 থেকে 2015 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় হলিউড গানগুলো। আর এক ভিডিওতে 2010 থেকে 2020 সাল পর্যন্ত সবগুলো গান অ্যাড করতে গেলে আমারও 12টা বেজে যাবে আর আপনাদেরও বিরক্ত লাগবে, আর এর জন্য আমি এই ভিডিওটিকে দুই পর্বে ভাগ করেছি। তো এর পরের ভিডিওতে 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের যেসব হলিউড গান হিট হয়েছিল বা পরিচিত হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা জানবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।